হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আমি বাড়ি ফিরে এসেছি আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি করব রান্না। রান্না বলতে ভেবেছি যে আজকে ডিম রান্না করব। আমরা ডিম সবাই রান্না করতে পারি জানি, তবে যারা এক্সপার্ট তাদের জন্য আজকের রেসিপিটা একদমই না। যারা নিউলি ম্যারিড কিংবা যারা মেসে থাকে, মানে আমি মেসে থেকেছি, আমি জানি মেসে থাকলে পরে কত খাওয়ার কষ্ট হয়, তো আজকে রেসিপিটা তাদেরই জন্য যারা একদম রান্না কিচ্ছু জানো না তাদেরই জন্য, যে কি করে চটজলদি সুন্দর রেসিপি বানানো যায়। আর মেসে থাকতে গেলে এমন, মানে এক এক সময় এমন হয় যে মানে মেসের খাবার ভালো লাগছে না, কিংবা সবসময় মেসে খাবার দেয় এমনও না যে নিজেদেরই বানাতে হয়। আমরা যখন থাকতাম তখন আমাদেরও নিজেদেরই বানাতে হতো, মেসে যখন থাকতাম, হোস্টেলে যখন থাকতাম তখন খাবার দিত, তো একঘেয়ে খাবারের থেকে একটু ডিম টিম রান্না করে খেতে তখন ভালোই লাগতো। তো তখনকার রান্নায় আমি তোমাদের দেখাবো, যারা মেসে অলরেডি থাকো বা হোস্টেলে থাকো, কিংবা যারা নিউলি ম্যারিড তাদের জন্য, কিংবা যারা হাজবেন্ড আছো তাদেরও জন্য, কারণ সবসময় বউরা কেন রান্না করবে, তোমরাও বউদের রান্না করে খাওয়াতে পারো। তো ভীষণই সিম্পল একটা এগ কারি দেখাবো তোমাদের। এমনি কোনো রান্না করতে হবে না, দুপুরের রান্না আছে, শুধু ডিম আর ভাত করলেই হয়ে যাবে।
পারলে কত ইজি সিম্পল আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। আর এটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই করেও খেতে পারবে। তো তোমরা এটা করো বাড়িতে, করে আমাকে জানাও যে কেমন লাগছে, তোমাদের রান্নাটা কেমন লেগেছে সেটা আমাকে জানাও, ভিডিও কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে আমি একটা রিভিউ দেবো, কারণ তোমরা অনেকেই আছো যারা বলছো যে দিদি ভীষণ ড্যান্ড্রাফ হচ্ছে, চুল উঠে যাচ্ছে, নানান ধরনের সমস্যা বলছো। তো আজকে আমি সেটারই একটা প্রোডাক্ট আমি অলরেডি ইউজ করছি, বেশ কিছুদিন ধরে আমি ইউজ করছি, তো সেই প্রোডাক্টটারই আমি তোমাদেরকে রিভিউ। আর যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সেটা হচ্ছে অরিজিনের এই পিওর ন্যাচারাল প্রিমিয়াম রেড অনিয়ন অয়েল। অনিয়ন অয়েল এখন ভীষণই উঠেছে, সবাই মোটামুটি অনিয়ন অয়েল আমরা মাখা স্টার্ট করেছি, আর অনিয়ন চুলের জন্য ভীষণই ভালো, তো এটা আমরা সবাই জানি। এর মধ্যে আছে 25 ন্যাচারাল হার্বস, এক এক করে তোমাদেরকে আমি বলবো কী কী আছে। তার আগে বলে দিই এটা হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো, হেয়ার ফলের জন্য এটা ভালো, হেয়ার ফল কমাবে, ড্যান্ড্রাফের যদি কোনো সমস্যা থাকে তাহলে ড্যান্ড্রাফ কমাবে, যাদের উকুনের সমস্যা আছে সেটাও কমাবে, আর হেয়ার ফল কমাবে এটাই, ঠিক আছে, আর হেয়ার গ্রোথ করবে। আর কী কী আছে 25 হার্বস তো এখানে পরপর বলা যাবে না, তবে যেটা আমি বলছি মেন ইনগ্রিডিয়েন্টস তো অনিয়ন অয়েল আছে, তাছাড়া আছে আর্গান অয়েল, ভিটামিন ই, রোজ অয়েল, জোজোবা অয়েল, নানান ধরনের অনেক 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 কিছু আছে এর মধ্যে। এই যে ডিটেলস দেখতেই পাচ্ছ, আর এটা অ্যামাজন থেকে নেয়া, তো এখানে প্রাইস আছে তোমার 1147 টাকা প্রাইস আছে, কিন্তু এটা তোমরা অফারে পেয়েই যাবে ওখানে, এখন যেহেতু নতুন লঞ্চ করেছে তো নানান ধরনের অফার চলতেই থাকে ওখানে, তো এটা 450 মতন আসবে তোমার অফার প্রাইসে। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আমি ইউজ করছি বেশ কিছুদিন ধরেই আমি ইউজ করছি, তারপরে আজকেও আমি ইউজ করেছিলাম সকালে, তো 3 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নিয়েছি, তো আমার চুলটা কম, মানে অনেকদিন ধরে যেহেতু আমি ইউজ করছি আমার মনে হচ্ছে একটু কমেছে, সেটা অনিয়নের জন্য হতে পারে যে একটু চুলটা আমার কম উঠছে। আর এটা নো প্যারাবেন, নো মিনারেল অয়েল, পুরোই ন্যাচারাল। আর এবার আমি তোমাদের বটলটা দেখাই, এটা তো গেল প্যাকেজিংটা, এটা হচ্ছে বটলটা, এই পুরোটার মধ্যে ভর্তি অনিয়ন অয়েল আছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের, এটা রেড কালারের আছে, আর একদমই এটার মধ্যে যে এত অয়েলের গন্ধ, একটা উগ্র গন্ধ, একদমই অয়েলের উগ্র গন্ধ নেই। আমরা DIY করে যেমন বাড়িতে অয়েল তৈরি করি ঠিক ওই রকমই অয়েলের গন্ধটা, একদম উগ্র গন্ধ নেই। তোমরা এটা সারা রাতও লাগিয়ে রাখতে পারবে, সারা রাত যদি লাগিয়ে রাখো তাহলে সেটার ভালো রেজাল্ট হবে, আর যদি তোমাদের কাছে টাইম না থাকে তাহলে 3 ঘন্টা লাগিয়ে রাখবে। আমি এখানে 3 ঘন্টা লাগিয়ে তারপরে শ্যাম্পু করে নিয়েছিলাম, আর শ্যাম্পু তো তোমরা যা ইচ্ছা শ্যাম্পু ইউজ করতেই পারো, 3 ঘন্টা রাখলে ভালো, মানে রেজাল্ট ভালো হবে, আর যদি সারা রাত রাখো তাহলে তো আরও ভালো রেজাল্ট হবে। আর এটা ভেগান আছে, খুব ভালো, ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, সব কিছু ফ্রি ফ্রি আছে এর মধ্যে, দেখে নেবে তোমরা যদি তোমরা পারচেস করতে চাও। আর এসেছিলো এরকম ঢাকনাটা লাগানো ছিল, আর সাথে এরকম খুলে দেখাই, এই যে এরকম দেখতেই পাচ্ছ এরকম রেড কালারের আছে, এরকম একটা নববালা দিয়েছে, তো আমি এরকম করেই লাগাচ্ছি, আমার এতে সুবিধা হচ্ছে। এই গেল অয়েলের ডিটেলস, আর যদি তোমরা এটা পারচেস করতে চাও তাহলে আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে। আর আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে, যাদের বিশেষ করে যাদের হেয়ার ফল হচ্ছে, যাদের ড্যান্ড্রাফের সমস্যা আছে বা চুলের গ্রোথ হচ্ছে না তাদের সাথে তো বিশেষ করে শেয়ার করবে, কারণ আজকাল এই সমস্যাটা সবারই আছে। আর অনিয়ন অয়েল কিন্তু ভীষণ ভালো চুলের জন্য, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।